নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ছানার পরোটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি আটাটাকে ময়াম দিয়ে নিব, তো স্বাদ মতো নুনটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দিলাম, সর্ষের তেলটা দিয়ে দিলাম। তো ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিব। তাটাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি ছানাটাকে মেখে নেব, তা আদা বাটাটা দিয়ে দিলাম, দু চামচ জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দু চামচ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আমচুর পাউডারটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, তো ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ময়দার লেচিটাকে কেটে নেব। এবার আমি পোরটাকে ভরে নেব। এবার আমি বেলে নেব। তো পরোটাগুলো আমার সম্পূর্ণ বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। নুনটা ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা আমার তেতে গেছে, সাদা তেলটা দিয়ে দেব। এই পরোটাটা দিয়ে দেব। খাও নাকি গো? মাংস মাংস
একসাথে। তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।